হ্যালো বন্ধুরা আমি জয় শুরু করছি আজকে অ্যাওয়ার্ড স্পোর্টস ওয়ার্ড আজকে কিন্তু অনেকগুলো ফুটবল আপডেট আছে তার মধ্যে কিন্তু আছে বেঙ্গল ভার্সেস গোকুলাম প্রিভিউ আর কিন্তু আছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আবারও যুব ভারতীতে খেলতে আসছে আর আইএসএল গোল্ডেন বুটের দৌড়ে কে কে এগিয়ে আছে আর কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল আসছে নতুন এক প্লেয়ার সত্যি কি নাকি রিউমার তো সেই নিয়ে কথা বলবো তো প্রথমেই চলে আসছি ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গল বর্তমানে আই লিগ পয়েন্ট টেবিলে কিন্তু রয়েছে চার নম্বরে আর অপরদিকে গোকুলাম কিন্তু রয়েছে সাত নম্বরে আর এই দুটো টিম কিন্তু বলা যায় খুবই ইম্পর্টেন্ট টিম আর গোকুলাম কিন্তু পেছনে থাকলেও বলা যায় একটা ভালো টিম বলা যায় সেরকম কমজোরের টিম কিন্তু গোকুলাম নয় আর তার মধ্যে তাদের বেস্ট প্লেয়ারের মধ্যে আমি বলতে পারি জোসেফ আছে হেনরিকে আছে এই হেনরিকে কিন্তু মোহনবাগানেও খেলে গেছিলো তোমরা সবাই যেন অসাধারণ এই প্লেয়ার আর বর্তমানে আর গোকুলামের হয়েও কিন্তু খুব ভালো পারফরম্যান্স করছে আর সিকে উবেদের মতনও কিন্তু প্লেয়ার আছে গোকুলামে যে আগের বছর পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছে তো ইস্টবেঙ্গলকে মোটামুটি হাতে তালুর মতনই মোটামুটি চেনে সিকে উবেদ আর এই দুটো টিমের মানে ইস্টবেঙ্গল বলো আর গোকুলাম বলো লাস্ট ফাইভ ম্যাচ যদি আলোচনা করি তাহলে কিন্তু দেখতে পারবো তো প্রথমে গোকুলামের আলোচনা করলাম গোকুলামের লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে কিন্তু দুটো হেরেছে দুটো ড্র করেছে আর একটা মাত্র জয় করেছে আর বেঙ্গলের লাস্ট পাঁচটা ম্যাচের কথা আলোচনা করব দুটো ড্র করেছে দুটো জয় পেয়েছে একটা হেরে আছে মানে ভাবতে পারছো দুটো টিমই কিন্তু মোটামুটি একই আছে আর এই দুটো টিমই কিন্তু লাস্ট ম্যাচ এক একে ড্র করে আসছে মানে ভাবতেই পারছো ম্যাচটা কিন্তু হাড্ডা হতে চলেছে আর যতদূর আমি জানতে পেরেছি ইস্টবেঙ্গল কিন্তু আজকে ফর্মেশান থাকবে চার চার দুই ফরমেশানে এই ফরমেশানেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল নামতে চলেছে আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নিয়ে নতুন কিছু বলার কিছু নেই মোটামুটি সেম প্লেয়ারই থাকবে তো আশা করবো অনেক ভালোভাবে খেলবে আর আজকে মার্কোস একটু পারফরমেন্স দিয়ে সবার হয়তো ইস্টবেঙ্গল সমর্থকে মন জয় করতে পারবে তো এবার চলে আসছে একটা রিউমারে রিউমারটা শোনা যাচ্ছে যে যে লাল পিকলুয়া যে যে লাল পিকলুয়াকে নাকি অফার করেছে ইস্টবেঙ্গল কর্তারা তাকে আসার জন্য ইস্টবেঙ্গলে চেন্নাইন থেকে আসতে পারে নাকি ইস্টবেঙ্গলে দেখো জেজের লাল পিকলুয়া শরীরটা ভারী হতে পারে বয়স কিন্তু সেরকম একটা নয় উনত্রিশ বছর বয়স দেখো এটা কিন্তু প্রথমেই বলে দিলাম এটা কিন্তু ট্রান্সফার রিউমার এটা নাও হতে পারে দেখা যাক জেজেলাল লাল পিকলুয়ার সাথে আরও কথা হয় নাকি আর জেজেলাল লাল পিকলুয়া আইএসএল মঞ্চ থেকে ইস্টবেঙ্গলে আছে নাকি এটাও কিন্তু দেখতে হবে তো এবার চলে আসি আই এস এলের আরেকটা দিকে গোল্ডেন বুটের দিকে কারা এগিয়ে রয়েছে তো গোল্ডেন বুটের দিকে সবচেয়ে যে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের বার্থোলোমিও তার কিন্তু রয়েছে পনেরোখানা গোল ষোলোখানা অ্যাসিস্টে কিন্তু পনেরোখানা গোলটা কিন্তু তার রয়েছে কিন্তু বার্থোলোমিও আর খেলতে পারবে না যেহেতু কেরালা ব্লাস্টার আগে যায়নি তার মধ্যে দুটো প্লেয়ার রয়েছে তাদের দুজনেরই কিন্তু রয়েছে যে চোদ্দো চোদ্দোটা করে গোল তার মধ্যে কিন্তু রয়েছে এফসি গোয়ার কোরো এবং এটিকে রয় কৃষ্ণা এবং এই দুটো প্লেয়ারই কিন্তু বর্তমানে এগিয়ে রয়েছে গোল্ডেন বুটের দিকে কিন্তু এই দুটো প্লেয়ারের রয়ে গেছে কিন্তু সমস্যা গোয়া কিন্তু চার এক গোলে হেরে গেছে ফার্স্ট সেমিফাইনালে সেকেন্ড সেমিফাইনাল খেলতে গেলে চার শূন্য গোলে কিন্তু জিততে হবে তাহলে কিন্তু ফাইনালে পৌঁছাবে তো কোরোর দিকে অনেকটাই কিন্তু চান্স কমে যাচ্ছে আর কোরোর যদি লাস্ট চান্স থেকে থাকে তাহলে লাস্ট সেমিফাইনালটাই কিন্তু কোরোর চান্স আর ছাড়া কিন্তু কোরোর আর চান্স নেই আর এদিকে যদি রয় কৃষ্ণের কথা বলি রয় কৃষ্ণের কথা অনেকটাই বলতে গেলে একটু হলেও সিম এক শূন্য গোলে পরাজিত হয়েছে প্রথম সেমিফাইনাল এটিকে তো যদি এদিকে সেকেন্ড সেমিফাইনাল জিততে হয় তাহলে আরও ভালো গোল করতে হবে দুই শূন্য জিততে হবে তো রয় কৃষ্ণাকে এখানে গোল দেওয়া খুবই দরকারি যদি রয় কৃষ্ণা গোল দিয়ে জিততে পারে তাহলে কিন্তু গোল্ডেন বুটও অনেকটা এগিয়ে যাবে মানে ভাবতে পারছো দুটো গোল্ডেন বুটের প্লেয়ার দুজনেই কিন্তু বড় চিন্তায় রয়েছে তার মধ্যে বেশি চিন্তাই বলাই যায় এফসি গোয়ার করো রয় কৃষ্ণার অবশ্যই চিন্তা আছে দেখা যাক কি হয় সারা বছর ভালো খেললেও আর লাস্টের সময় একটুর জন্য গোল্ডেন বুটটা পাবে না সেটা তো হতে পারে না আমি আশা করব মন উজাড় করে খেলবে এই দুটো প্লেয়ার তো এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট কথায় ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আবারও হতে চলেছে যে ভারতী ক্রীড়াঙ্গনে হ্যাঁ হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্ট সত্যি খুব ভাল লাগছে আবারও হতে চলেছে ইন্ডিয়া সাথে আফগানিস্তানে তো আফগানিস্তান কীরকম টিম ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান কিন্তু একশো উনপঞ্চাশ র্যাঙ্কিংয়ে আছে ফিফা র্যাঙ্কিংয়ে আর ইন্ডিয়া কিন্তু আছে একশো আট নম্বরে বর্তমানে শোনা যাচ্ছে তো এই দুটো টিম মানে ভাবতে পারছো ইন্ডিয়া একটু হলেও এগিয়ে রয়েছে আর ইন্ডিয়াতে কিন্তু অনেক নতুন প্লেয়ার নেওয়া হয়েছে আইএসএল এবং আই লিগ থেকে অনেককে চান্স দেওয়ার সুযোগ করা হয়েছে যতদূর শোনা যাচ্ছে প্রবীর দাসকেও কিন্তু সুযোগ দিয়েছে ফার্স্ট ইলেভেনে তো দেখা যাক ইন্ডিয়ার এই নতুন প্লেয়ারদের নিয়ে গড়া টিম কতটা শক্ত হয় আফগানিস্তান তো হারাতে পারে না কি আর অবশ্যই ইন্ডিয়াকে এটা মাথায় রাখতে হবে যেহেতু ওরা একটু হলেও এগিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে হালকাভাবে নিলে কিন্তু হবে না তাহলে কিন্তু বাংলাদেশের মতন অবস্থাটা হতে হবে আমি আশা করব এই বছর কলকাতায় এসে বড় স্টেডিয়ামে সবার মনটা জয় করতে পারবে ইন্টারন্যাশনাল ফুটবল টিম তো আজকের আজকের মতন এতটুকু ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও